সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত পাল্টাবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দীর্ঘদিন ধরে চলে আসা একটি পদ্ধতি চট করে বাতিল করা যায় না। কিভাবে এটা করা যায় তা নির্ধারণে কাজ চলছে। গতকাল জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য রাখার সময় একথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদও কোটা বিষয়টি নিয়ে কথা বলেছেন। এ নিয়ে দ্রুত সমাধান দেওয়ার তাগাদা দেন তিনি। প্রধানমন্ত্রী কোটা বাতিলের সিদ্ধান্তকে যুক্তিযুক্ত মনে করছেন না জানিয়ে বলেন, তারপরও যেহেতু যাদের জন্য কোটা রাখা তারাই যখন চাইছে না তাই তিনি তা বাতিল করছেন। প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে আমরা ক্যাবিনেটের সেক্রেটারিকে দিয়ে একটি কমিটি করে দিয়েছি যেন এটা বাস্তবায়ন করা যায়। বিদেশে উচ্চশিক্ষার বিপুল পরিমাণ খরচের কথা শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিশ্বের সবচেয়ে কম খরচে পড়া যায়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অর্থ অভাবে অক্সফোর্ডের সুযোগ পেয়েও পড়তে পারেননি বলে জানান প্রধানমন্ত্রী। জানান তার নিজের সন্তানরাও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েও পড়াশোনা বিঘত হয়েছে, কারণ তিনি টাকা দিতে পারেননি। আমাদের দেশে যারা পাবলিক ইউনিভার্সিটিতে থাকে তাদের সিট ভাড়া কত, তাদের খাবারের টাকাই বা কত, তাদের পড়াশোনার ফিস কত, বলতে গেলে একেবারেই বিনা পয়সায় পড়াই। তারা যদি রাস্তায় নামে, ভিসির বাড়ি ভাঙচুর করে, লুটপাট করে, এর চেয়ে লজ্জার কিছু নেই। সেই জন্য কোটা পদ্ধতি বাদ দিয়ে দিয়েছি। দেশের অগ্রযাত্রা যেন থেমে না যায় সে আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে। আমরা এখন ভারত, চীন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার মতো উন্নয়নশীল দেশের কাতারে চলে এসেছি। তাই দেশবাসীর প্রতি আহ্বান, আমাদের অগ্রযাত্রা যেন থেমে না যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।